Ehi, vai! Aia! Mi esci! Mi esci! উমা, ওটা আবার কি? এটা এটা পেস্তা, পেস্তা বেটে দিতে হয়, তাই না নকুদ দাদু? হ্যাঁ তাই তো, তাই। এ দিদি, দুটো গ্লাস দিও তো, আমি গ্লাসগুলো দিয়ে আসি। হ্যাঁ, তোরা এই গ্লাসগুলো সাজা 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 সাজা, চিন্তা করিস না। আর নকুদ দাদু, আমার সাথে এসো, কাজ করো। এই নাও একটু বড় বড় এটা নাও। আরে এসো না, তাড়াতাড়ি। হ্যাঁ, এই নাও এই নাও, ধরো এই নাও, দাও। এই দুটো দাদুর, আমি দাদুকে দিয়ে আসি, তোরা সাজা। আরে বাবা, এই তোমরাই তো সব কাজ করে ফেললে, এই লক্ষ্মী মাকে ডাকলে না তো? তার আগে নকুদ দাদুকে দে। তুমি খাবে না বললে চলে? খেতে হবে। শরবত রে শরবত, আমরা সবাই মিলে শরবত বানিয়েছি, যা তুই সবাইকে দিয়ে আয়। আর আমারটা তুইও খাবি? ঠিক আছে, আগে সবাইকে দিবি, তারপরে। দিদি, এই দুটো আমি দাদুকে দিয়ে আসছি। আর এই, তুই সবাইকে এগুলো দিবি, ঠিক আছে? ঠিক আছে, চল চল আমরা ঢেলে নিই গ্লাসগুলোতে। তুমি দিতে যাবে না? আমি দিয়ে আসবো। আমি যাচ্ছি। হ্যাঁ, নে নে সব খাও, দাও নাও নাও নাও, ভালো ঢাল। হ্যাঁ, বুকগুলো সব ঢেলে ফেলে দাও, ভর্তি করে দাও। তাই জন্যই তো ডাকলাম, অলক্ষ্মী তোমাদের জন্য শরবত আনছে গো, খাবে না? শরবত ফুলের দিন শরবত দোলের দিনই তো। অলক্ষ্মী বললো দোলের দিন নাকি শরবত খেতেই হয়। কিসের শরবত রে মিষ্টু? কিসের শরবত মানে? আহ বেনি, কিসের শরবত জেনে তুমি কি করবে বলো তো? শরবত শরবতই। আরে বাবা খাও, তবে তো বুঝতে পারবে কিসের শরবত। হ্যাঁ তাই তো। এ বানিয়েছে রে এ। কেন, আমরা আমরা বানিয়েছি? আমরা সবাই, আমরা সবাই মিলে বানিয়েছি। ও বলি, আমি গেলাম, তোমরা খেয়ে নিও। তুই যা, তুই যা। এই নে নে নে, ওই তো আমাদের শরবত, নে নে। শুই শুই, চলো। এই তো শরবত, নে। আসেনি বড় জেঠি, বড় জেঠু, বড় জেঠি, বড় জেঠু কোথায়? আমার টাকাটা তো খরচা হচ্ছে। আর সে তো আমারও হচ্ছে রে। তাহলে আমাদের এত টাকা খরচা হচ্ছে, অথচ সর্বোচ্চ সময় মতো পাবো না? আমি তো রয়েছি,
এই নাও ধরে দে 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 ঠিক আছে খেয়ে দেখো তো কেমন হয়েছে ভালোই হবে বলা যায় না অলক্ষী বানিয়েছে তো আর নুকুর দাদু বলে বলে দিয়েছে যে কিভাবে বানাতে হয় তাই বলছি তাহলে তো ভালো হবেই আর অলক্ষীকে বানাতে দিয়ে খুব ভালো কাজ করেছিস নকুরকে বানাতে দিলে আর রক্ষে থাকতো না ও গুপপরি আজকের দিনে একটা না একটা কিছু নেশার জিনিস মেশা তুই এ ব্যাপারে ও তো একবারে ওস্তাদ হ্যাঁ ওই জন্যই তো অলক্ষী নিজের হাতে শরবত বানিয়ে সবাইকে খাওয়াচ্ছে চলো নিচে গিয়ে দেখবে ওখানে নিচে গিয়ে আর কি করবো হ্যাঁ রে জিতছে কে রে হ্যাঁ আসল কথাটা বল টাকা পয়সা জোগাড় করতে হবে তো হ্যাঁ রে জিতছে কে রে হ্যাঁ আসল কথাটা বল টাকা পয়সা জোগাড় করতে হবে তো মনে হয় ব্যবস্থা করতে হবে না কেন 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 না আমার হাতে তো তেমন কেউ নম্বর পাচ্ছে না মনে হয় অলক্ষীর হাতেও পাচ্ছে না তুই কি করে জানলি মনে হলো তাই বললাম রে কোনো মতলব আছিস না তো আর কাউকে দার্জিলিং এ যেতে হলো না তোরা দুজনে মিলে বিগলিত হসন্ত হয়ে গেছে লজ্জা হয়ে গেছে দাদা অনেকটা তোর মতন আর কি নতুন বিয়ের পর বৌমাকে নিয়ে দেশে যাওয়ার সময় বুড়ো হচ্ছে না তো ভিমরে দিতে হচ্ছে তো নাতির সামনে এসব করে বলতে শুনলি দাদু আমি কিচ্ছু শুনিনি না শুনলেই ভালো জেগে কিন্তু বন্য কেউ জিতবে না এটা কিরকম কথা তাহলে তো আমাদের কথার কোনো দাম থাকে না আর এদের দুজনকে তো একা পাঠানো যায় না ঠিক কথা কারণ তাদের জিততেই হবে দাদু আমি একটা কথা বলবো কি কথা তোর কথায় কিন্তু কাউকে দার্জিলিং পাঠাবো না 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 দাদু সেটা বলছি না বলি আজ তো রান্নার খেলা আজ যে সব থেকে ভালো রান্না করে খাওয়াবে মানে যাদের রান্না তোমাদের সব থেকে ভালো লাগবে তারাই দার্জিলিং যাবে এটা তোমরাই ঠিক করে না আর আজ তো কেউ না কেউ ভালো রান্না করবেই এটা কিন্তু তুই মন্দ বলিস হ্যাঁ তো তাই হোক ঠিক আছে দাদু তাহলে আমি বলি গিয়ে শরবতটা খেয়ে সবাই রান্নায় লেগে পড়ুক হ্যাঁ লেগে পড়ুক যা বলবি পড়ুক লেগে যা যা বলি রান্না লেগে পড়ুক বাহ বাহ ঠিক আছে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কিরম যেন বাপু লাগছে বাবা বাবা আমি বলবো বলো বলো বাবা বলো সেই যে সেবা যাত্রা করতে আমরা মেদিনীপুর গিয়েছিলাম সেখানে যেরকম শরবত খেয়েছিলাম ঠিক সেরকম তাই না আমাকে আর এক গ্লাস শরবত দেবে আর এক গ্লাস শরবত খাবে না আর দেওয়া যাবে না কেন কেন দেওয়া যাবে না আমি তো গ্লাস ঘুরে রেখেছিলাম এই দুটো গ্লাস কার বড় জিঠু আর বড় জেঠি ও যখন খেতে ইচ্ছা করছে খাক না আমি না আমারটা দিয়ে দেবো আমি খাবো না 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 হ্যাঁ হ্যাঁ তোমারটা তো আছেই তো তোমারটা তো রান্না করে রাখা আছে মা কি ভালো মেয়ে দেখো নিজেরটা দিয়ে দিল নিজেরটা থাকলে তো দেবে আর শরবত নেই দেখেছিস তো বাবু দেখেছিস নিজেরটা নেই খালি বলছে খাও 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 আচ্ছা অলক্ষী তুই কি রে নেই তো বলে দিবি নেই 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 এই অলক্ষী আমাকে আর এক গ্লাস শরবত দিবি আচ্ছা আমার একটু এতে ইয়ে ঢালা যাবে কিসে আই বাচ্চি গ্লাসে শরবত না 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 আর দেওয়া যাবে না এই দুটো বড় জেঠু আর বড় জেঠি ও বড় জেঠু বড় জেঠি তাড়াতাড়ি এসো না নাহলে সব লুটপাট হয়ে যাবে খা খা না না আমি খাবো না খাবে দাদু তাড়াতাড়ি করো তোমরা
নয়তো নম্বর কাটে যাবে। গোপু গোপু ডেলেবেল বাটিতে ডেলেবেল সব ডেলেবেল। এই বাটিতে তো আর ধরছে না মা। আরে বড় বাটিতে, বড় বাটিতে ঢাল ঢাল ডেলেবেল। তোমরা সবাই হেরে যাবে এই খেলাটায়। আমি হারবো না রে অলক্ষী, আমি জিতবই। দাঁড়া আসনটা পেতে আসি, দাঁড়া। বুঝেছি, তোমাদের জেতাতে হলে আমাকেই কিছু একটা করতে হবে। সংসার সুখের হয় রমণীর গুণে।